আমাদের মাঝে আরো একজন ভাই আছে, যিনি হিন্দু, হিন্দু থেকে না, হিন্দু থেকে নবমুসলিম হবেন তিনি, আল্লাহ আকবার। তো তিনি অনেকক্ষণ যাবৎ এখানে এসে বসে আছেন, আমরা দুঃখিত যে তাকে আমরা সেভাবে সময় দিয়ে তার কালেমা পাঠের বিষয়টা গ্রহণ করতে পারিনি। তো ইনশাআল্লাহ এখন তিনি কালেমা পাঠ করে মুসলিম হবেন, আমরা তাকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাওলানা নবিয়্যা বাদা। এই ছেলেটি আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, এ হিন্দু ধর্মের ছেলে, নাম কৃষ্ণ। আমরা তার ইসলামী নাম রাখছি আহমদ। আহমদ নাম রেখে আমরা তাকে ইসলাম ধর্ম কবুল করার জন্য কালেমা পড়াচ্ছি। আপনাদের বিভিন্ন দিনের আমাদের পক্ষ থেকে বক্তব্যতে অবগতিতে আছে যে আমরা কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মাধ্যমে মানুষকে মুসলমান করি। বিভিন্ন দিন যা আমার পক্ষ থেকে ঘটেছে, আমি কোনো দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা দিয়ে কোনো মানুষকে মুসলমান করিনি। আমার অবগতিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মা তার সামনে ইসলাম গ্রহণ করলেন, তখন তার মা বলেছিলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই লোকটি কবিরাজ পাগলামি ভালো করতে এসেছিল যে আল্লাহর নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে, সেই কবিরাজও এই কালেমা শাহাদাত পড়েছিল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মর্মে আমরা এই ছেলেটিকে এই কালেমা শাহাদাতের মাধ্যমে মুসলমান করছি। তুমি বলো আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল ও তার বান্দা। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল ও তার বান্দা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ তার রাসূল এবং তার বান্দা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমরা আমি এই কথাটা বলি, শুকরিয়া, আমরা আন্তরিকভাবে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার ঈমানকে কবুল করেন। আমি সবসময় আপনাদের পক্ষে আপনাদের সামনে বলে থাকি যে আসলে উপরে যদি কবুল হয় তখন কাজ সহজ, আর যদি উপরে কবুল না হয় তখন কাজ কঠিন। মর্মে আমরা এই হিন্দু ধর্মের ছেলেটি নাম কৃষ্ণ, আজকের এই বৈঠকে সে ইসলাম ধর্ম কবুল করলো। এই মুহূর্তের পূর্বে মারা গেলে তার জান্নাতে যাওয়ার কোনো পথ ছিল না। আলহামদুলিল্লাহ এখন যদি মরণ হয় তা আমরা সুদৃঢ় বিশ্বাসী যে তার জান্নাত হবে ইনশাআল্লাহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়
তাহলে সে জান্নাতে চলে গেছে। জান্নাতে যাওয়ার এইটি মাধ্যম। মর্মে আমরা আন্তরিকভাবে তার জন্য দোয়া করি, আহমদের ইমানকে যেন আল্লাহ কবুল করেন, আল্লাহ যেন তাকে মরা পর্যন্ত ইমানের ওপরে রাখেন, আল্লাহ যেন তার রুজি রোজগারের একটা সুন্দর ব্যবস্থা করেন, যাতে করে তার জীবিকা নির্বাহ সহজ হয়। আমরা সকলে তার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তুমি তাকে কবুল করো, তাকে একজন মুসলিম হিসাবে কবুল করো, তার ইমানকে তুমি কবুল করো, তুমি আমাদের দাবি কবুল করো, আল্লাহুম্মা আমিন। একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের স্টেজে একজন তরুণ উদীয়মান দায়ী এবং লেখক ভাই আছে, আব্দুল্লাহ মাহমুদ ভাই আসেন। উনি আসলে অনেক আগে এসেছেন, যেমন আর এক আব্দুল্লাহ মাহমুদ ভাই যিনি শেখ আকরামুজ্জামানের সাথে এসেছিলেন তাকে আমরা সময় দিতে পারিনি, এই জন্য দুঃখিত। এই ভাইকেও সময় দিতে পারিনি, এই জন্য দুঃখিত। তিনি আমাদের মাসিক আল ইতিসামের নিয়মিত লেখক, নাজিরাবাজার মাদ্রাসার শিক্ষক এবং জামিয়া সালাফিয়া বানারস থেকে পড়ে এসেছে এবং মাশাআল্লাহ দুই তিনটা বইও লিখেছেন তিনি, আব্দুল হাই লখনৌবি বনাম হানাফি, আব্দুল হাই লখনৌবির হানাফি মাজহাব বনাম প্রচলিত হানাফি মাজহাব এবং হানাফি আহলে হাদিস ঐক্য কীভাবে সম্ভব, এরকম সুন্দর কয়েকটা বই তিনি অনুবাদ করেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, আমি তাকে সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত, আর আমার জন্য দোয়া করবেন, এখানে আর মানে কিছু বলার নেই। রাত শেষের দিকে এবং আজান শুরু হবে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। তো আমার যেটা আন্তরিক দোয়া বা চাওয়া আপনাদের কাছে সেটা হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন একজন সত্যিকারের আলেম এবং দায়ী হতে পারি, এই আশা ব্যক্ত করে এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।